হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। আর সকালে উঠেই রুটি বানানোর কাজ শুরু করে দিলাম। আর রুটিটা একটু চটকিয়ে একটু লেসি কেটে নিতেছি। আর সবগুলো লেসি কাটা হয়ে গিয়েছে, এখন এটা ঢাকা দিয়ে রেখে দিব। আর একটা রুটি বানিয়ে দেখাচ্ছি, খুব ছোট ছোট রুটি বানাচ্ছি, কারণ এটা শুধু মিথিলার জন্য। একদিন রুটি বানিয়ে রেখে দিয়ে আমি প্রায় এক সপ্তাহ খাই, মানে আমি তো খাই না মিথিলার জন্য। সকালে ওর ছোট ছোট দুইটা রুটি হলেই হয়ে যায়। আর রুটিগুলো এখন একটু এপিট ওপিট করে সেকে নিব, কয়েক সেকেন্ড করে সেকে নিলে হয়ে যাবে। এই ছড়ানো পাত্রটা অবশ্যই লাগবে, কারণ রুটিগুলো যখন এপিট ওপিট করে সেকে নিব তখন কিন্তু এই প্লেটেই রাখতে হবে। এভাবে 2-3 সেকেন্ড করে একটা একটা রুটি এপিট ওপিট উল্টায় দেখেন, মাত্র এপিট ওপিট করে উল্টালেই হয়ে যাচ্ছে। আর একটা তাওয়াতে আমি 3টা রুটি দিয়েছি, কত ছোট রুটি তাহলে বুঝতে পারছেন। বড় রুটি মিথিলা 2টা খেতে পারে না, একটা খাইলে তো আবার কম হয়ে যায়, এজন্য ছোট ছোট করে 2টা তৈরি করে দিও। একইভাবে সব রুটিগুলো আমি এখন ছেঁকে নিব। আর আমি কিন্তু এইভাবে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই। আর যেসব ব্যস্ত মারা আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুবিধা। আর এখন মায়েদের কাজও কিন্তু বেড়ে গিয়েছে, বাচ্চার স্কুল নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, অনেক ব্যস্ততার ভিতরে যাবে প্রত্যেকটা মায়ের জীবন। এখন যাদের বাচ্চা আছে তাদের জন্যই এই কাজটা করার কথা বলছি, কারণ সকালে উঠে বাচ্চা রেডি করা, স্কুলে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক প্যারা। তার রুটিগুলো একটু ফ্যানের নিচে রেখেছিলাম, রাখার পরে একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এই পটে ভরে রাখবো। কিন্তু পটে ভরে রাখার আগে পটে কিছু দিতে হবে, হয় কোনো সাদা কাপড় দিবেন, না হলে টিস্যু দিবেন। আমি কিন্তু টিস্যু দিই। আর এই যে টিস্যু দিয়ে দিলাম, আর টিস্যু দিয়েই রুটিগুলো এখন বসিয়ে দিব। আর ওপার থেকে আমি আরেকটা টিস্যু দিব, না দিলেও সমস্যা নাই যেহেতু মুখ আছে পটের। তারপরও টিস্যু দিলে যদি কোনো রকমভাবে একটু ঘামে, ফ্রিজে রাখার পরে কিন্তু পটটা ঘামতে পারে, সেক্ষেত্রে টিস্যু দিলে রুটির গায়ে কোনো পানি লাগবে না। আর এই যে ভরে নেওয়া হয়ে গেল, এখন ধুয়ে দিব ফ্রিজে। আর এটা হচ্ছে আমার আগের ওজন ছিল, সবাই জানেন আমি ডায়েট করছি, এখানে ওজন 76 কেজি 50 গ্রাম। আর আজকে 7 দিন পরে আমি আপনাদের ওজনটা মেপে দেখাচ্ছি, এখানে আমার ওজন হচ্ছে 72 কেজি 500 গ্রাম, তার মানে আমার টোটাল ওজন কমেছে 4 কেজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 7 দিনে আমার 4 কেজি ওজন কমেছে, আমি অনেক খুশি। আসলে এই ওজনটা কমাতে আমার কোনো কষ্ট হয় না, খুব রিল্যাক্সে আমি ওজনটা কমাই। কিন্তু পাবেন আপনারা এই ডায়েটটা ফলো করলে না কেউ অসুস্থ হয়, মানে শরীর আমার কাছে তো ভালোই লাগে, খাওয়া দাওয়ার অত টেনশন থাকে না, রিল্যাক্সে ঘোরা যায় আর কি। আর মিথিলার আমি বাজারে চলে আসলাম আজকে বাজার করতে, কারণ ওর আব্বুর আজকে অফিস, যার জন্য বাজার নাই বাসায়। আসলে আমরা বাজারটা খুব কম করি। মিথিলার আমি বাজারে চলে আসলাম, জিনিসের যে দাম একটু দেখুন আপনারা। পটল, পটল ভেন্ডি, ভেন্ডি 50 60 টাকা। বাজারের গ্যাঞ্জাম আওয়াজের জন্য আমি আওয়াজটা স্কিপ করে কথা বললাম। আমি এখান থেকে দু একটা জিনিস নিয়ে চলে গেলাম আর এক দোকানে, একটু ঘুরেও দেখছি বাজারটা, যেহেতু বাজারে আমি রেগুলার আসি না, সব জায়গার দাম দেখছি যে কেমন। আমি ঠকছি না দোকানদার আমাকে ঠকাচ্ছে, না সব জায়গায় একই রকম দাম। তারপরে দেখলাম কসুরলতিটা টাটকা, আমার কসুরলতি খুবই ফেভারেট, এজন্য কসুরলতি নিয়ে নিলাম। আর এখান থেকে আমি কিছু বাজার নিয়ে নিব। তারপরে চলে আসছি, বাজার করা যে কি কষ্ট বাবা, আজকে নিজে বাজার করলাম,
মাঝে মধ্যে করি, কিন্তু আজকে একটু বেশি বাজার করা হয়ে গেছে। মিথিল আর আব্বু সবসময় বাজার করে, ওর কলিগ গেছে ছুটিতে, যার কারণে আর কি ও বাজার করতে পারছে না। আমি গেছিলাম, যে কষ্ট বাজার করা, মানে বয়ে আনতেই কষ্ট। এটা কি সেলাইন আর ঔষধ? নাও এটা ওই ঘরে রেখে দাও। আর মিথিলা আখ খাবে, আখ কিনছি। আর এটা টয়লেটের ব্রাশ কিনছি একটা। আর এই যে আলু, বরবটি, পটল, পটল, ঢেঁড়স আর ভেন্ডি। ঢেঁড়স ভেন্ডি সব রকম বলা যায়। আর এটা হচ্ছে কসুরলতি, অনেকদিন খাওয়া হয়নি, তা ভাবলাম যেটা নিই, কসুরলতি। আর এখানে আছে কলা, পেঁপে, কাঁচামরিচ। এত দাম সবজির, মানে 60 টাকা, 80 টাকার নিচে সবজি নাই, সর্বনিম্ন 60 টাকা। আর কাঁচামরিচ 200 টাকা কেজি, মানে বাজারে তো আমি যাই না, বাট বাজার ওইভাবে করি না, জিনিসের দামও জানি না। আজকে গেছি আহারে, মানে মাথা নষ্ট জিনিসের দাম শুনে। কাঁচামরিচ কত? 200 টাকা কেজি। আর এই বাজার করে আনলাম, এখন বাজারগুলো ফ্রিজে রাখবো, যেগুলো রান্না করব সেগুলো বাদে। আর এই যে কসুরলতি, এটা কাটতে হবে, কসুরলতিটা রান্না করব, আর বাদ বাকি সব ফ্রিজে রেখে দিব। তাই এগুলো রেখে নিই রান্না করার জন্য, প্রায় সব রেডি করে ফেলছি। এখানে কক মুরগি আর মুরগির ডিম, মানে চর্বি, এগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে করলা ভাজি হবে, এটা মিথিলার আব্বুর জন্য আর মিথিলার জন্য, কারণ ডায়েটে তো করলা ভাজি আসলে খাওয়া যায় না। আর আমার জন্য হবে স্পেশালি একটা কলা, এটা স্পেশাল রান্না। আর বরবটি নিয়েছি অল্প একটু, এটা শুধু আমি খাবো তার জন্য। চলুন রান্নাটা সরিয়ে দিই, দিতে দিতে কথা হবে। আর মাংসটা আগেই বসিয়ে দিব, আর কক মুরগি কিন্তু অনেক শক্ত হয়। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আর এটা চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ, হলুদ, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, আর কয়েক টুকরা দারুচিনি, এলাচ ফল, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিব 1 টেবিল চামচ। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব মাংস। আর কক মুরগির মাংস কিন্তু অনেক শক্ত হয়, এত শক্ত দেখেন আমি হাড়টা কাটতে পারিনি, এইভাবেই দিয়ে দিয়েছে, এটা বটিতে ধরেনি। অন্য সময় ওর আব্বু বাজার থেকে কেটে নিয়ে আসে, কক মুরগি নিয়ে আসলে ওই দিন যে মানে কাটবে উনি ছিল না, তার জন্য ওইভাবে নিয়ে আসছিল, আমি খুব কষ্ট করে কেটেছি। আর মাংসটা এখন কষিয়ে নিব 10 মিনিট, একটু কষিয়ে নিয়েছি 6-7 মিনিট। আর দেখেন হাড়গুলো সব লম্বা লম্বা আছে, আমি কাটতে পারিনি, ওই জন্য সব এইভাবেই রেখে দিয়েছি, এত শক্ত এর হাড়টি। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিব, মানে ওই কষানো না কিন্তু তেলে একটু কষিয়ে নিলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর এখন পানি দিব কষানোর জন্য, এই মুরগিটা অনেক শক্ত যেহেতু পানি দিয়েই কষাতে হবে। আর পানি দিয়ে দিলাম, আর এখন ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে আমার খাবারটা ছড়িয়ে দিব আর একটা চুলায়, আর এদিকে আমার খাবারটা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর বড় বড় করে 4-5টা রসুন দিয়ে দিয়েছি, এটা কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক উপকার, সবার জন্য আমি মনে করি। তবে যারা ডায়েট করেন, অনেক সময় ব্যায়াম করেন, ব্যায়াম করলে কি হয়,
শরীরে একটু একটু ব্যথা হয় সেই ক্ষেত্রে অল্প একটু রসুনের মানে কোয়া দুইটা তিনটা করে আপনাদের নিজেদের সবজির ভিতরে দিয়ে দিবেন, ওইটা খাইলে কিন্তু অনেক উপকার। একটু সরিষার তেল দিয়ে দিলাম, একেবারে সাদামাটা রান্না, যেহেতু আমি নিজে খাবো বেশি মনে করার দরকার নাই। আর একটু তেলে দু এক মিনিট নাড়িয়ে পানি দিয়ে দিব। আর এটা ঢাকা দিয়ে দিব। আর আমি একটু বেশি ঢাকা দিয়ে রান্না করি, অনেকে বলতে পারেন, কারণ আমার আমি ভয় পাই যে অনেক সময় খাবারে এটা ওটা করতে পারে, এজন্য আমি সব সময় ঢাকা দিয়েই রান্না করি। রান্নাটা বসিয়ে দিয়েই চলে আসলাম কসুল্লতি কুটতে। আর যেহেতু টাটকা কসুল্লতি রেখে লাভ কি, কুটে তারপরে ফ্রিজে রেখে দিব একেবারে, রান্না করতে সুবিধা হবে পরের দিন। আর আজকে তো আর রান্না করব না, রান্না করব আগামীকালকে। তো কসুল্লতিটা কুটতে কুটতে আবারও রান্নার ওখানে চলে যাই, কারণ যে রান্নাটা বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি খাবো সেই সবজি, আর এটা হয়ে গিয়েছে অনেকটা, আর মাংসটা এখনও হয়নি। মাংসটা ঢাকা দিয়ে দিলাম, আর ওই সবজিটা নামিয়ে এখানে আমি করলা ভাজি করে নিব। আর এখানে পেঁয়াজ রসুন আর লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে করলাটা দিয়ে দিব। আর করলা ভাজিটা মিথিলার আব্বু অনেক পছন্দ করে, এজন্য ওর জন্য করলা ভাজি করছে, মিথিলাও খাবে এটা। আর রান্না বসিয়ে দিয়ে আবারও কসুল্লতি কেটে নিব। কসুল্লতিটা কাটতে কাটতে অনেক কাজ করে নিলাম। আর এদিকে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, মিথিলার জন্য অল্প কয়েকটা ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। আর রান্নাবান্না শেষ করে নিব দুপুরের। এখানে করলা ভাজি হয়ে গিয়েছে, আর মাংসের জালটা বন্ধ করে দিয়ে গোসল করে খাবার দাবার রেডি করতে হবে। আর আমাদের ফ্রেশ হয়ে গিয়েছে, খাবারও রেডি করে ফেলছি। আর এখানে মিথিলা ভাত খাচ্ছে, ও করলা ভাজি দিয়ে খাবে আর মাংস দিয়ে খাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি যে সবজিটা রান্না করেছিলাম সেটা, একটা ডিম ভেজে নিয়েছি, মাংস নিয়েছি, বলে না আসলের সাথে শুধু পাওয়া যায় সেরকম অবস্থা। এটা হচ্ছে মুরগির ডিম, এটা মুরগির পেটের ভিতরেই ছিল কিন্তু ওই ডিমটা। তো এটা তো মিথিলার আব্বু খায় না, এটা আমি নিয়ে নিলাম, আর মিথিলা একটা নিছে। আর একটু সালাদ নিবে মিথিলা, মিথিলা অল্প একটু সালাদ নিবে, আমিও অল্প একটু নিব, আর বাকিটা আমি বাদামের সাথে খাবো। আমার কাছে বাদামের সাথে সালাদ খেতে খুবই ভালো লাগে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, এরই মধ্যে অনেক সময় পার হয়ে গিয়েছে, মিথিলার নিয়ে একটু বাইরে বের হলাম, চলে আসলাম নদীর ধারে। আর নদীর ধারটা আমার কাছে অনেক ভালো লাগে একটু হাঁটা চলার জন্য, আশপাশে নদীর পাড় ছাড়া কোথাও নাই। রোডে যাব বিভিন্ন গাড়ি মানে চলাচল করতে অনেক অসুবিধা, তার থেকে নিরিবিলি জায়গা নদীর পাড়, মিথিলারে নিয়ে চলে আসলাম। ওইখানে আসতে অনেক ভালোবাসে আমি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি দাঁড়িয়ে আছি আর ও একটু খেলছে এখানে ওখানে, মানে দৌড়াচ্ছে। আর নদীর ধারে আসলে ওর বিভিন্ন বান্ধবীদের সাথে দেখা হয়, আর তাদের সাথে একটু মজা করে। আর ও না বাদাম কিনছিল, আর বাদাম কিনে ও আমারে বলে আম্মু আমি লাভ করছি। তা আমি বললাম কি লাভ করছো, ও বলছে যে আমার একটা বাদামে চারটা আছে। আমি বললাম ঠিক আছে দেখাও তো বাদামের ভিতরে কেমন চারটা ফল আছে। পরে বাদামটা খুলে আমারে দেখালো, দেখুন আপনারা সত্যি চারটা আছে। আমি বললাম হ্যাঁ তুমি অনেক লাভ করছো। আর ও কিন্তু এই বাদামটা দেখে অনেক মজাও পাইছে যে একটা বাদামের ভিতরে কিভাবে চারটা হয়। আমি বললাম হয় এটা কোনো ব্যাপার না, আরও বাদাম খাচ্ছে। আর আমরা একটু হাঁটাহাঁটু করব, তারপরে বাসায় চলে যাব। তা কেমন হলো আমার ব্লগটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটু ঘোরাফেরা করে আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ মাগরিবে আজান দেওয়ার আগেই বাসায় চলে যাব, নামাজ পড়া লাগবে। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।